বন্ধুরা আন একাডেমির নাম আপনারা সকলেই শুনেছেন ইন্ডিয়ার নাম্বার ওয়ান অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ডাব্লুবিসের সহ অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি আপনারা এখানেই পেয়ে যাবেন তো টপ এডুকেটার্সদের দ্বারা এখানে ক্লাস করানো হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীকে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এখানে প্রত্যেকটা টপ পিক ধরে ধরে কভার করানো হয় এবং এখানে কিন্তু প্রতিদিন ফ্রি ক্লাস চলে ফ্রি ক্লাসগুলি দেখার জন্য অবশ্যই আন একাডেমি লার্নিং অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন এবং এখানে যদি আপনারা প্লাস কোর্স নিতে চান তাহলে যে কোনো রেফার কোর্ড ইউজ করলে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অবশ্যই আন একাডেমি লার্নিং অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন হ্যালো ওয়ান ওয়েলকাম টু আন একাডেমি আন একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জি কে এমসি মক টেস্ট পার্ট এইট এটি আমাদের পার্ট এইট ভিডিও জি কে এমসি মক টেস্টের ওপর তো আগের সাতটি ভিডিও আপনারা যারা দেখেননি অর্থাৎ মিস করে গেছেন তারা অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সের প্লে লিস্ট চেক করুন সেখানে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং এগুলি সমস্তটাই কিন্তু বাছাই করা জি কে প্রশ্নোত্তর অর্থাৎ বিগত বছরে কোনো না কোনো পরীক্ষা এসেছে এবং আমরা জানি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট হয় তো এই প্রশ্নগুলি আপনাদের হেল্প করবে রেলওয়ে এন টি জন্য রেলওয়ে গ্রুপ ডির জন্য ডাব্লিউ বিপি যে কোনো এক্সাম যেমন আবগারি মেনের জন্য ডাব্লু বিসিএস এর জন্য ডাব্লিউ এর যে কোনো এক্সামের জন্য তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করে দিন তো আসুন বন্ধুরা শুরু করে আজকের ভিডিও তো বন্ধুরা আজকে আমাদের প্রথম প্রশ্ন নিম্নের কে বাঁশের বাসি বাজানোর জন্য বিখ্যাত তো এখানে চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি গৌরীশঙ্কর ইউ শ্রীনিবাস পান্নালাল ঘোষ এবং খগেন্দে তো এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি পান্নালাল ঘোষ পান্নালাল ঘোষ বাঁশের বাসি বাজানোর জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর প্রশ্ন জুরাসিক পার্ক বইটিকে লিখেছেন তো আমাদের প্রশ্নটি হলো জুরাসিক পার্ক বইটিকে লিখেছেন সঠিক উত্তর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি অপশন অপশন এ মাইকেল ক্রিকটন অপশন বি ওয়াল্টাল স্কট অপশন সি রবার্ট লুইস এবং অপশন ডি ডি এইচ লরেন্স এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মাইকেল ক্রিকটন তো মাইকেল ক্রিকটন জুরাসিক পার্ক বইটি লিখেছেন তো আমাদের তিন নম্বর প্রশ্ন আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয় তো এটি কিন্তু পিএসসি মিসলেনিয়াস দু হাজার আঠারো সালের প্রশ্ন অনস্ক্রিনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয় সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান এ জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর হয়ে যাবে এটি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আজকে আমাদের চার নম্বর প্রশ্ন কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত তো কি বলেছে এখানে কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছত্রিশগড় ছত্রিশগড় হয়ে যাবে এই প্রশ্নটি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আজকের পাঁচ নম্বর প্রশ্ন কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত তো কী বলেছে এখানে কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত অপশান এ হরিয়ানা অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি গুজরাট অপশন ডি আসাম এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হরিয়ানা হরিয়ানাতে কিন্তু সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত নেক্সট প্রশ্ন আজকের আমাদের ছয় নম্বর প্রশ্ন সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় অপশন এ ফ্যাদোমিটার অপশন বি গ্যালভানোমিটার অপশন সি ওডোমিটার এবং অপশন ডি ক্রোনোমিটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপার জন্য ফ্যাদোমিটার ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন আজকে সাত নম্বর প্রশ্ন কিং কিংবদন্তি টেনিস খেলোয়াড় অর্থাৎ বদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল তো এখানে নামটি ঠিকই বলেছে রাফায়েল নাদাল কোন রাষ্ট্রের নাগরিক তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্পেন স্পেনের নাগরিক নেক্সট প্রশ্ন আজকের আমাদের আট নম্বর প্রশ্ন মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে এখানে চারটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন তুঙ্গভদ্রা নর্মদা মাহি এবং কোনোটিই নয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নর্মদা নর্মদা হয়ে যাবে এটির সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আজকের আমাদের নয় নম্বর প্রশ্ন নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয় তো ব্রিক্স আমাদের সবার প্রথমে জানতে হবে ব্রিক্সের ফুলফর্ম কী বি দিয়ে বি দিয়ে ব্রাজিল আর দিয়ে রাশিয়া আই দিয়ে ইন্ডিয়া সি দিয়ে চীন এস দিয়ে সাউথ আফ্রিকা তো আপনারা আরেকবার আমি বলে দিই বি দিয়ে ব্রাজিল আর দিয়ে রাশিয়া আই দিয়ে ইন্ডিয়া সি দে চীন এস সাউথ আফ্রিকা এবং এখানে বলেছে কোনটি ব্রিক্সের সদস্য নয় সুতরাং কানাডা কিন্তু ব্রিক্সের সদস্য নয় অনেকে সি দেখে কানাডা করে দেবে তো এটা কিন্তু ভুল সি দে চীন এস সাউথ আফ্রিকা বি দিয়ে ব্রাজিল আর দিয়ে রাশিয়া আই দিয়ে ইন্ডিয়া তো ব্রিক্সের ফুলফর্ম আপনারা জেনে গেলেন অর্থাৎ ব্রিক্সের সদস্য কোন কোন দেশ এবং এখানে কিন্তু কানাডা হয়ে যাবে সঠিক উত্তর কারণ কানাডা কিন্তু সদস্য নয় প্রশ্ন বলেছে নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কানাডা নেক্সট আমাদের দশ নম্বর প্রশ্ন কতগুলি ব্যাঙ্ককে জাতীয়করণ জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি চোদ্দো চোদ্দোটি ব্যাঙ্ককে নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন ডুরান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন আপনারা চারটি অপশন দেখতে পাচ্ছেন ভলিবল ফুটবল ক্রিকেট হকি চার এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফুটবল ফুটবল হলো ডুরান্ট কাপ খেলার সাথে যুক্ত অর্থাৎ ডুরান্ট কাপ ফুটবল খেলার সাথে কিন্তু যুক্ত নেক্সট প্রশ্ন আজকের আমাদের বারো নম্বর প্রশ্ন আজকের আমাদের শেষ প্রশ্ন ভিটামিন যা সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় এই প্রশ্নটি অনেকগুলি পরীক্ষা এসেছে কিন্তু রিসেন্ট আগের বছর অর্থাৎ গত বছর পিএসসি ফুড এস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল ভিটামিন অর্থাৎ কোন ভিটামিন যা সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি ভিটামিন সি ভিটামিন সি হয়ে যাবে এই প্রশ্নটি সঠিক উত্তর তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে গেলেন তো এরকমই ভিডিও পেতে আমাদের এই আন একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করে দিন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ